তোমার কাছে দই বাসার ঘর ভাড়ার টাকা পাবো আমি 48 এর খানার টাকা পাবো আমার টাকা পরিশোধ কইরা তারপর হোটেল ছাড়বা কথাটা বইলা গেলাম মনে রাখো হ্যাঁ হ্যাঁ যাও 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 চলো এই জগৎ সম্পর্কে আমি ভালো জানতাম না মানে ওনার ছবি আমি অনেক দেখছি আমরা প্রতিটা ছবি দেখতাম মান্নার যত ছবি আম্মাজান থেকে শুরু করে ওনার যত ছবি হয়েছে আমি মান্নার সাথে কাজ করার সুযোগ হয়েছে আপনার ছেলেকে জানি মারুফ ভাই সাথে আপনি তো অনেক কয়েক ছবি দশ হাজার টাকা আবার মেশিন বস যা হইছে যা যা পিঠে হাত দিয়ে দেন বস হ্যাঁ যা দোয়া দিয়ে দিলাম যা শালা কানা আইতেম রে কম লাগে ও না মারব তো দিশদের ভালো ভেবে এটা কোনো সন্দেহ নাই আমাদের বাংলাদেশের মানুষের একটা যেটা আমরা বুঝতে চেয়েছিলাম যে মান্নার জায়গাটা কিন্তু কাজী স্যার কিন্তু এই মারুফকে দিয়ে পূরণ করতে চেয়েছিল 100% কতটুকু পেরেছিল আপনি আমাদের দেশে অনেক হিরোই তো আসছে মারুফ নিয়ে অনেক অনেক রকম কথা বলতে পারে যে যাই বলুক না মারুফের অভিনয় তার যে স্টাইল মান্নার স্টাইলের ব্যতিক্রম কাজই করে গেছে মারুফ এছাড়া কেউ পারে না কারণ তো হচ্ছে না বাকি কাজগুলো কি মারুফ বাড়ি দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়েছিল সমাপ্তি তো প্রত্যেকটা ছবি মারুফকে দিয়ে আমার জানা মতে আমার যে দুইটা ছিলাম সে দুইটা তো অবশ্যই মারুফ করেছে হ্যাঁ সে দুটা একটা তো মান্নার সাথে একটা ছবির কাজে প্রায় 20% কাজ করে ফেলছিল বাংলা সেই কাজগুলি পরে ওই বারোটা দিয়ে সম্পাদন দেখেছে ওরা আমার কাশেমকে কিভাবে মেরেছে আর ওকে আপনারা এইভাবে মারলে সিরাজ মিয়া কান দেন কেন আল্লাহর কাছে শুকর করেন আপনার সওয়াল রেজে জানে মাইরে ফেলাই নাই মান্না ভাইয়ের সাথে কাজ করতে যে আপনার কোনো মজার কোনো ঘটনা আছে যে মান্না ভাইয়ের সাথে ঘটেছে মান্না ভাইয়ের সাথে তো কাজ করতে গিয়ে অনেক ঘটনাই ঘটেছে পূর্ণিমাকে সাইন করতে গেছে আমার ছোট ভাইয়ের সাথে আমি টাকা দিতে গেছি সাইনিং এর টাকা তিন নাম্বার ফুলের শুট করে ওখানে সাকিব ছিল সিনেমার দ্বিতীয় হিরো তখন তো সাকিব দ্বিতীয় তৃতীয় হিরো করতে বেশি সেকেন্ড হিরো বেশি করছে তো ওইখানে আমি সাকিবকে বাসা থেকে আমি সাকিবের আসলে আল্লাহ চেয়ারটা গড গিফট এটি বলতে হবে কারণ চেয়ারা দেখে আমি ওদের তাকায় আছি আমি তার বলি যে এই ছেলেটাকে আমি তো আসলে সিনেমা ফিল্মে তখন একেবারেই নতুন কিছুই জানতাম না মানে আমার ছোট ভাই বলছে তো সাকিব সাকিব খান ওর বাড়ি আমাদের মুকসুদপুরে আমাদের এলাকার ছেলে তো তুমি অনেক এলাকার কত সুন্দর চেয়ারা তো আমার তো গল আমাদের গল্প হলো পাশ করে ঢাকা এসে ভার্সিটিতে ভর্তি হবে আমাদের এলাকার ছেলে নেবে আর আমাদের এলাকার ছেলে আর তো ভালো চেহারা বয়সও কম দেখি পছন্দ হয়ে গেছে আমি না আমি তো মনে করেন গল্পের বলে যারা ছেলে ইন্টারমিডিয়েট পাশ করে না ছেলে এসে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে আমি সেটা কয়েক দাদা মান্না ভাই বলি ব্যবসাটা ভালো হয়েছে না এটাও ঠিক মান্নার ছবি তখন মানেই 10 কোটি 20 কোটি 15 কোটি ব্যবসা এরকম আর কি তখন আমি বললাম যে তাহলে মান্না ভাই আসলে বয়সটা মানে একটু বেশি মনে হবে তুমি খেয়ে নাও তখন আমার ছোট ভাই মান্না ভাইয়ের কথা দিলাম কথা দিলে কি হয়েছে তুমি চিন্তা করতে পারে না আপনি বলছেন ঠিক ইন্টারমিডিয়েট পাস করা ছেলে সাকিবই বেস্ট আপনার চোখে বেস্ট মনে হয় মানে আমার কাছে বলো তাহলে ও বললো যে ঠিক আছে আপনি যদি বলছেন সাকিব তাহলে সাকিবের সাথে কথা হলো সাকিব তো খুশি হলো ছবি পেলে সব মেয়ে হিরো করবে আর এক হিরো হলো এক হিরোর গল্প তো না সলো হিরো করবে তখন বেশ সাকিব দেখা খুব খুশি হলো আমিও বললাম না ভালো হয়েছে একসাথে কাজ করি আমি হায়াত ভাই হাতের শিষ্য নজরুল তার শিষ্য আপনি কেন এটা করলেন
আমি কইলে ভাই আমি তো আসলে এটা বুঝি না, আমি তো সাকিব ছেলে লেখা মনে হচ্ছে ভার্সিটির ভর্তি হওয়ার জন্য এই বয়সের স্যালারি দরকার, আপনি তো ভাই একটু বয়স বসে হয়ে গেল আল্লাহ ভাই। আমি তো খোলামেলা ভাই বলছি আল্লাহ ভাই তা মানে আরে ভাই আপনি আমার আমি কি বুড়ো হয়ে গেছি? আমি কইলাম আল্লাহ ভাই আপনি তো আমাদের বয়সী লোক, আপনি আমাদের বয়সী আপনি বলে ফেলছেন, আপনি তো হিরো বাংলাদেশে এখন আপনি সুপার স্টার, আপনার তো লড়া প্রকার নাই। আমি এই সাইকেল নিয়ে করি পরবর্তীতে আপনাকে তাহলে আপনাকে ব্যবসা করা লাগবে না, ছবিতে টাকা কামাল লাগবে না। তারা আমি বললাম যে আসলে না এই ছেলেকে আমাকে বলেছে ও পারফেক্ট তার কাছে যান। আমি আমি কথায় কথায় একটা ভাই বলে ফেলছে ভাই আমাকে বলেছে এই ছেলেটা একদিন স্টার হবে। আরে ভাই বাড়ান স্টার বাড়ান এই কইয়া তো সে ছবিটা কি মার্কেট পেয়েছিল ছিল আপনাদের সুপার হিট ছবি তখন সেই সময় তো এটা তো বলা না 2004 সালের ছবি রিলিজ হলো, যখন রিলিজ হয় তখন তো ওই সময়ে এদেশের সিনেমা বেশিরভাগ অশ্লীল ছবি, তখন অশ্লীলতা যেটাকে বলা হয় তখন তো ভরপুর ছিল। সেই সময়ের ভিতরে একটি একদম সৃষ্টিশীল চলচ্চিত্র যার ভিতরে কোনো অশ্লীলতা ছিল না, সামাজিক টাইপের ছিল, একবারে পুরো সামাজিক অ্যাকশন ছবি। এই সময় দর্শকের একটা মধু পেয়েছে একটা নতুন হিরোর ছবি তখন, মানে শাকিব তো তখন সবাই ওকে সেকেন্ড হিরো থার্ড হিসেবে চিনতে গেছে, ফার্স্ট হিরো হিসেবে ভাবে নাই। সেই সময় ছবি যখন সুপার হিট হয়ে গেছে, সুপার হিট যখন হলো আওয়াজ উঠেছে, তখন একদিন মাল্লা ভাই আমাকে ডাইকে বলেছে আমি ভাই শোনেন আমি বলে বলেন ভাই ভাই মাঝে মাঝে দিলেন আপনি আমি খেলা আপনারা আসলে ভাই আপনি তো ভাই কঠিন লোক। আমি বললাম যে কেন ভাই, তখন আমার আমাদের ছবি হিট হওয়ার সাথে সাথে দিয়ে গেল যে পরিচালক সাজু আছে আপনার ছবির থেকে হিট হতে সাকিব খান আরো পুরো ওই ছবিটা যখন হিট হল আজকে সমাজ হিট হওয়ার পর মানে সাজু দেখলাম আমাকে দিল সাজুর ছবিতে, পরিচালক সাজু নামে একটা পরিচালক আছে সিলেট করে জানি না তাকে জানি একটু কম দেখছি সাজু ভাই দেখলাম নিয়ে ওখানে ভিন্ন টাইপের চুল টুল বড় উদ্দুর একটা ছবি বানাইছে, ছবিটা কিন্তু এভারেজ গেল। এর পরের ছবি গেল হলো হাসিবুল সাহেব জানে আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি খুব একটা সেই হিট হয়ে গেল। মানে এই যে সাকিব দাঁড়ায় গেল সাকিব উড়ে যাওয়া গেল, তাহলে একদিন আমার মান্না ভাই কয় বলে ভাই আপনি কি লোক ভাই, আপনার ভিতরে মানে কিছু আছে আপনি আপনি যা কইতেছেন তাই হইতেছে আমার ভাই হাবিব ভাই। তাহলে মান্নার সাথে আমার কোনো ছবি হয় না, তখন হঠাৎ করে ছবি হলো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা হ্যাঁ তোমাকে খুব বেসান মনে হচ্ছে? হ্যাঁ হাবিব ভাই আমার দিল বহুত বেচেন হ্যায়। হ্যাঁ আমি ঘটনা শুনেছি, মন খারাপ করে লাভ কি, দেশে চলে যাও মুলুক তো জায়গা। ডালাবো হালা সাজেন আপনাকে সাইতে সাইতে ভাবনি আইতেছে আজ লম্বা টাইম মাইতেছে মানে ডালাবো লাউ গয়া সন্ত্রাস থাকবে না এদেশে, দুর্নীতি থাকবে না এদেশে, কোনো অন্যায় হবে না, লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে। আমি মাইন্ড করছে ওকে ধরে নিয়ে কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে। সবাই আমারে পর করে দিল, জন্মকে জাগিয়ে তোলো, দুর্নীতি বাজে ধ্বংস করো। ওদের গেরিলা ট্রেনিং আছে, তোমাদের আছে এই লোকেশনটা বলবেন কি? ওরা পিছু নিয়েছে এবং সাবস্ক্রাইব করুন।